আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে দেখাবো লোড সেল ঠিক আছে, স্কেল চালু হয় কিন্তু ওয়েট ওঠে না। আমরা এটা নতুন অন্য একটা লোড সেল লাগাইলাম এইখানে, যেটা লোড সেল ভালো রানিং স্কেল থেকে লাগাইলাম, তবুও স্কেলটা চাপ দিচ্ছি, দেখেন চাপ দিচ্ছি কিন্তু ওজন ওঠে না। স্কেল ওপেন আছে, স্কেলটা ওপেন আছে কিন্তু ওয়েট ওঠে না। এই সমস্যা অনেক টেকনিশিয়ান পড়েন যে লোড সেল ঠিক আছে ওয়েট ওঠে না, এটা কীভাবে দ্রুত সমাধান করা যায় দেখাবো আজকে। ভিডিওটা ধৈর্য সহকারে দেখলে আপনারা নিজেই করতে পারবেন। আর ডিজিটাল স্কেল সার্ভিসিং ট্রেনিংয়ের জন্য যারা সিরিয়ালে পাকা করতেছেন, সামনের মাসে 3 তারিখ থেকে সিরিয়াল ফাঁকা আছে, আপনারা 3 তারিখের পর থেকে সিরিয়াল নিতে পারেন। আর ডিজিটাল স্কেলের A to Z স্পায়ার পার্টস আমার কাছে পাওয়া যায়, আপনারা জানেন ডিজিটাল স্কেলের সর্বপ্রকার সার্কিট আসছে, আপনারা নিতে পারেন। আজকে এই সমস্যা সমাধান করে দেখাবো, আপনারা ধৈর্য সহকারে দেখলে বুঝতে পারেন যে কীভাবে সমাধান হয়। দেখুন এবং আপনারা এই আমি তো প্রতিনিয়ত ছাত্ররা আসে, ছাত্ররাই ভিডিও করে, বিধায় আমার পার্সোনালি কোনো লোক নাই, এদের ভিডিওটা কেমন হয় জানি না, এনারা একটু বুঝে নেবেন। এরা এই স্কেলে সমস্যা হয়েছে আপনার, ওয়েট ওঠে না, লোড সেল ভালো আছে, লোড সেল একটা রানিং স্কেল থেকে খুলে লাগাইলাম, লোড সেল ঠিক আছে প্লাস স্কেলও চালু হয় কিন্তু ওয়েট ওঠে না। এটা কীভাবে সহজেই সমাধান করা যায়, আপনারা এই সমস্যায় পড়েন, লোড সেল চেঞ্জ করেন, সার্কিট চেঞ্জ করেন, অনেক সময় কাজ হয় না। আমিও জানি না যে এই স্কেলটা সমাধান করতে পারবো কিনা, তবে আমার মনে হয় যে পারবো। আমার এখানে ডিজিটাল স্কেল সার্ভিসিং ছাড়াও ডিজিটাল স্কেল তৈরি করা হয়, যেরকম অ্যানিমেল স্কেল তৈরি করা হয়, রড ওয়েট করা স্কেল তৈরি করা হয়, ছাগল ওয়েট করা স্কেল তৈরি করা হয়। আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখেন, আমাকে যারা ভালোবাসেন, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার আমি যে স্কেল তৈরি করি দিয়েছি, এইটা একটু মানুষদের বলবেন যে স্কেল তৈরি করা স্কেল বা ভালো মানের স্কেল এখানে বিক্রি হয়, আমার নাম্বার দিবেন, দিয়ে কথা বলে দিবেন একটু দয়া করে আমার কাছে। এটা খুব ভালো মানের সার্কিট লাগানো আছে, এই সার্কিটগুলো বাজারে সচরাচর কিনতে পাওয়া যায় না, যদিও আমরা চেঞ্জ করে ফেলালে হয়ে গেল সার্কিট, কিন্তু সচরাচর বাজারে কিনতে পাওয়া যায় না সার্কিটগুলো। আমরা এইখানে প্রথমত আপনার এই এই লোড সেলে যে ভোল্টেজ গেছে 3.3 ভোল্টেজের একটু আশপাশে একটু ভোল্টেজ গেছে, বা 5 পয়েন্ট আশপাশে একটা ভোল্টেজ গেছে, এটা মাপি দেখবো যে ভোল্টেজটা ঠিক আছে কিনা। তারপরে তাছাড়াও প্রথমে যে আমার ইউটিউব চ্যানেলে লোড সেল মাপার ভিডিও আছে, লোড সেল ওটা দেখে নেবেন, আর ওটা মাপ লোড সেল অথবা আমরা যারা লোড সেলের মাপ জানেন না, তারা লোড সেল অন্য একটা লাগে দেখবেন। তারপরে যদি না হয় তাহলে তখন কি দেখবো আমরা যে আপনার এইখানে ভোল্টেজটা আমার ঠিক আছে কিনা, সেন্সরিংটা ঠিক আছে কিনা। সেন্সরিংটা ঠিক আছে কিনা এটা দেখবেন। আমি প্রথমত ভোল্টেজটা দেখবো যে আমাদের ইনপুট ভোল্টেজ আছে কিনা, ইনপুট ভোল্টেজ না থাকলে তো স্কেলটা অন হবে না, ইনপুট ভোল্টেজ আছে কিনা। স্কেল অন করে লোড সেলে যে ভোল্টেজ যায় ওই ভোল্টেজ আছে কিনা দেখবো আমরা। এইখানে দেখতেছি যে লোড সেলে যে আমার 3.3 ভোল্টেজ আসার আশপাশে একটা ভোল্টেজ যায়, ওই ভোল্টেজটা যাইছে না, যাইছে না, বিধায় আমাদের এই সমস্যাটা হয়েছে। এই দেখেন এইখানে এরকম আপনাদেরকে কিন্তু অবশ্যই ডিজিটাল মাল্টিমিটার, ভালো মানের মাল্টিমিটার লাগবে, যেরকম লোড সেলেরও আপনার ওমস মাপতে গেলেও ভালো মানের মাল্টিমিটার লাগবে, এরকম ভালো মানের মাল্টিমিটার লাগবে, অথবা এরকম একটা ভালো মানের মাল্টিমিটার লাগবে। আর অ্যানালগ মিটার দিয়ে অনেকজনে প্রশ্ন করেন আমাকে, অ্যানালগ মিটার দিয়ে হবে কি না, ভাই অ্যানালগ আমি বুঝি না, আপনাদেরকে বোঝাতেও পারবো না। দেখলাম যে এখানে আমার ভোল্টেজটা নাই, ভোল্টেজটা নাই কেন এটা দেখবো এখন। আমরা এইখানে স্কেলটা অফ করে নিব, প্রথমত অফ করে নেওয়ার পরে এই ডিজিটাল মাল্টিমিটার বাজার মুডে দিব। বাজার মুড আপনারা অনেকে হয়তো নাও বুঝতে পারেন, যে মুডে এটা সাউন্ড করে, সাউন্ড করে ওটা হচ্ছে বাজার মুড। বাজার মুডে দিয়ে আমরা এখানে এই ক্যাপাসিটারগুলো শর্ট আছে কিনা এটা দেবো। ক্যাপাসিটারগুলো ক্যাপাসিটার হচ্ছে এখানে যে সাদা সাদাগুলো ওগুলো হচ্ছে ক্যাপাসিটার, আর এই যে কালো রঙের নাম্বার দেওয়া আছে ওটা হচ্ছে রেজিস্ট্যান্স।
আমরা দেখবো যে ক্যাপাসিটারগুলো শর্ট হয়েছে কিনা। এটা শর্ট হয় নাই, যেটা শর্ট হই শর্ট যদি হয়ে থাকে তাহলে বাজার মুড সাউন্ড করবে, বাজার মুড সাউন্ড করবে। এই যে একটা ক্যাপাসিটার এখানে আমরা শর্ট পাচ্ছি, আরো আরো খুঁজবো অন্য ক্যাপাসিটার শর্ট নাই, কিন্তু একটা 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 ক্যাপাসিটার শর্ট হয়েছে। এই ক্যাপাসিটারটা আমরা উপরে দিয়ে দেখবো যে আমার ওয়েট ওঠে কিনা, যদি এই ক্যাপাসিটার উপরে দিয়ে ওয়েট না ওঠে তখন দেখবো যে আমাদের যে এই ভোল্টেজ দিছে 3.3 ভোল্টেজ যে বানাইছে আমাদের যে ট্রানজিস্টার আছে, ওই ট্রানজিস্টার খারাপ হলেও কিন্তু এরকম হয়। তা আমরা প্রথমত ওই ক্যাপাসিটারটা তুলে দিয়ে দেখবো যে শর্টটা সারে কিনা, শর্টটা সারলে ওয়েট ওঠে কিনা। আমরা ক্যাপাসিটারটা তুলে দিয়ে দেখবো, আপনারা হট ইয়ার গান দিয়ে তুলতে পারেন। আমি আপনাদেরকে বোঝানোর খাতিরে আমি তাকাল দিয়ে উকরে দেখালাম, হট ইয়ার গান দিয়েও আপনারা তুলবেন। হট ইয়ার গান দিয়ে তুললে ভালো হয়, আবার পরবর্তীতে বসানো যায়। দেখা গেলো যে ক্যাপাসিটারটা শর্ট না কিন্তু বাইরে শর্ট। আমরা যদি হট ইয়ার গান দিয়ে যদি ক্যাপাসিটারটা তুলি তাহলে পরবর্তীতে আবারও লাগাতে পারবো। হ্যাঁ, দেখতেছি যে এখন শর্টটা নাই, শর্টটা নাই। আমরা এখন দেখবো যে আসলে ভোল্টেজটা আসে কিনা, ভোল্টেজ যদি আসে তাহলে আমাদের বুঝতে হবে যে এ ওয়েট ওঠে। এই যে আমাদের ভোল্টেজটা চলে আসছে, আপনারা মিটারের পাশে দেখলে আমরা যখন শর্টটা সারাইছি তখন এখানে ভোল্টেজ 3.3 ভোল্টেজ আসছে। এ দেখা 3.3 ভোল্টেজ দেখা যাচ্ছে, 3.3 ভোল্টেজ আসছে। হুম, 3.3 ভোল্টেজ আসছে, তার মানে বোঝা গেল যে আমাদের লোড সেলে তখন থেকে ভোল্টেজ ছিল না, এখন কিন্তু লোড সেলে ভোল্টেজ গেছে। এখন যেহেতু লোড সেলে ভোল্টেজ গেছে, লোড সেল যদি ভালো থাকে তাহলে মাপ দেখাবে। এর আগে স্কেলটা কিন্তু এক ফোটাও কোনো মাপ দেখাইছে না, এখন কিন্তু দেখাই গেছে। আমরা এখন চাপ দিয়ে দেখবো যে ওয়েট ওঠে কিনা। এই দেখেন ওয়েট উঠতেছে, প্ল্যাটফর্মটা আমাদের এই নিচে আসে বিধায় মাইনাসের দিক যাচ্ছে, ওটা ব্যাপার না, আপনারা জানেন যারা কাজ করেন। এটা এইরকম কঠিন সমস্যাগুলো আপনারা দ্রুত সমাধান করতে পারবেন যদি সার্ভিসিং ট্রেনিং করেন, আর ট্রেনিং প্রাপ্ত টেকনিশিয়ান ছাড়া এই স্কেলগুলো সার্ভিসিং সম্ভব না। যেরকম অনেকেই মনে করেন যে এই স্কেলটার কোড হয়েছে আমাদের 3658 না, 3658 না, এই স্কেলের কোড অনেক কঠিন কোড। দেখেন 3658 কিন্তু সার্কিটটাও 3658 না। বিধায় এটাই সার্কিট দেখলে আপনারা কোড বলতে পারবেন, যারা ট্রেনিং করতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন। আর যারা ডিজিটাল স্কেল সার্ভিস ডিজিটাল স্কেলের স্পেয়ার পার্টস নিতে চান আমার কাছ থেকে সুলভ মূল্যে, ঢাকার চাইতেও আমার কাছে 10-20-50 টাকা করে কম আছে সার্কিট পূর্তির, আপনারা নিতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।